আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। বাংলাদেশের চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বরিশাল বিভাগের জেলা কয়টি ও জেলাগুলোর নাম কী কী। তো প্রথমেই বরিশাল বিভাগের জেলা আছে ছয়টি। বরিশাল বিভাগের প্রথম যে জেলাটা আমরা পাচ্ছি তা হলো বরিশাল জেলা। আসলে বরিশাল জেলা অনেক সুন্দর একটি জেলা, অনেক নদী আছে, অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে। এখানে চরমোনাইয়ের নাম আপনারা সবাই হয়তো শুনে থাকবেন। তাছাড়া এখানে মানুষজন অনেক ভালো, কালচার ডিফারেন্ট হলেও অনেক ভালো মানুষ থাকে এখানে। এরপর আমরা পাচ্ছি বরগুনা জেলা। বরিশালের মতো বরগুনা অনেক সুন্দর একটি জেলা, প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর এখানে, মানুষও বরিশালের মতোই, কালচার এবং অনেক ভালো। বরগুনার নদী নালাগুলো দেখতে অনেক সুন্দর, ভালো ভালো ভি পাওয়া যায় এখান থেকে। তিন নম্বরে ভোলা জেলা। আসলে ভোলাকে কেন জানি বাংলাদেশের সিঙ্গাপুর বলা হচ্ছে বর্তমানে। এখানে যে টাওয়ারটি দেখছেন, জ্যাকব টাওয়ার নামে পরিচিত, এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার এবং এই কারণে ভোলা জেলা বর্তমানে বিখ্যাত হয়ে আছে। চার নম্বরে আমরা পাচ্ছি ঝালকাঠি জেলা। ঝালকাঠিও বেশি বিখ্যাত একটি জেলা, এখানে অনেক বদ্ধভূমি আছে। তাহলে বরিশালের মতো এখানে নদী নালা অনেক সুন্দর, প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর, ঐতিহাসিক কিছু জমিদার বাড়ি এখানে আছে অবশ্য। পাঁচ নম্বরে আমরা পাচ্ছি পটুয়াখালী জেলা। তাহলে পটুয়াখালী অনেক বিখ্যাত, কারণ এর পটুয়াখালীর পাশেই কুয়াকাটা সি বিচ অবস্থিত, আপনারা সবাই জানেন হয়তো বা। তাছাড়া পটুয়াখালীর মানুষ অনেক ভালো, এখানকার ভিউগুলো সুন্দর এবং ট্যুরিস্টদের জন্য বেশ কিছু ফ্যাসিলিটি তৈরি হয়েছে বর্তমানে এখানে। ছয় নম্বরে বরিশালের লাস্ট জেলা পিরোজপুর জেলা। পিরোজপুরে একটা কারণে বিখ্যাত, কারণ এখানে যে নৌকায় হাট বসে, এটা হয়তো আপনারা টেক্সট বুকে ক্লাস ইংলিশ ফার্স্টে পড়ে থাকবেন, আসলে এটা বসে এবং এটা দেখার জন্য অনেকে আসে। তাছাড়া এখানকার ভিউ অনেক সুন্দর। তো আমরা বরিশালের বিভাগের ছয়টি জেলা দেখলাম এবং প্রত্যেকটাই ডাইভার্সিফাইড। আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করুন এবং সামনের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।